বিফ তেহরির জন্য আমাদের যা যা লাগছে সেটা হচ্ছে গরম মশলা, আমরা নিয়ে নিচ্ছি জয়ফল, দারুচিনি, এলাচ, তেজপাতা, লবণ এবং জিরা। ফ্রাই প্যানে আমরা প্রায় আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। আর তেল গরম হয়ে গেলে সমস্ত গরম মশলা একসাথে দিয়ে দিলাম। এবার আমরা নিয়ে নিলাম পুরো একটি রসুন, কুচি করে কেটে নেওয়া, আপনারা চাইলে পেস্ট ইউজ করতে পারেন, এবং তা দিয়ে দিলাম গরম তেলে। সেই সাথে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আপনারা চাইলে এটাও পেস্ট ইউজ করতে পারেন, এবং আমি এটাও বাকি মশলার সাথে দিয়ে দিলাম। নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, এবং আমি এটাও বাকি সব কিছুর সাথে অ্যাড করে দিচ্ছি। এর সাথে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ কাঁচা আদা, আর নিয়ে নিয়েছি আমি চার চারটা কাঁচামরিচ, এটাও আমি বাকি সব কিছুর সাথে অ্যাড করে দিলাম। এবার মশলার পালা, আমি নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আধা চা চামচ হলুদ এবং এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আমি সব মশলাই একসাথে দিয়ে দিলাম। এখন আমি এটা 3-5 মিনিটের জন্য কুক করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি জয়ফল পাউডার করে, আপনারা চাইলে জিঞ্জার পাউডার করে নিতে পারেন, বা পেস্ট করে নিতে পারেন, বা বাজারে যে পাউডার পাওয়া যায় সেটাও করে নিতে পারেন। আমি নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস, আপনারা দেখতে পাচ্ছেন ছোটো করে কাটা, যেটা আমাদের দেশে তেহরির সাইজ হিসাবে পরিচিত। আমি মশলাগুলো প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার গরুর মাংসগুলো আমি মশলার ছেড়ে দিচ্ছি, এবং আমি গরুর মাংসটা বেশ কিছু সময়ের জন্য কষাবো, প্রায় 15-20 মিনিট। এরপর মাংসের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যথেষ্ট পানি রয়েছে। আমি এখন মাংসটা আরও প্রায় আধা ঘন্টার জন্য কষাবো। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে আরও আধা ঘন্টা পর। এবার একটা পাতিলে আমরা দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সরিষার তেল, সেই সাথে আমি দিয়ে দিব বেশ কিছু গরম মশলা। আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় সেম মশলাই আমি অলরেডি ইউজ করেছি মাংসের জন্য। আমরা গরম মশলাগুলো তেলে দিয়ে দিলাম, আমরা প্রায় সেম প্রসেস ইউজ করছি। এবার দিয়ে দিব রসুন, সেই সাথে দিয়ে দিব আরো এক বাটি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব আমি এবার ইউজ করছি 3-3 কাঁচামরিচ। অলমোস্ট সেম প্রসেস আমরা যেভাবে আগে ফলো করেছি। আবারও আমরা 5 মিনিটের জন্য এটাকে কষিয়ে নিব। সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বাটা আদা। আমি প্রায় 1.25 কেজি পরিমাণ চাল দিয়ে রেখেছিলাম, পানি ভরিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন এটা আমি বেশ ভালো সময় নিয়ে বাদামি কালার, হালকা বাদামি কালার পর্যন্ত আমি তোলার উপর চালে প্রায় এরকম কালার চলে আসলে এখন আমরা মাংস যেটা আমরা রান্না করে রেখেছি সেটা এখন চালের সাথে মিক্স করে নিব।
আর এই মুহূর্তে আমি এখন পানি অ্যাড করে দিব, আর পানির পরিমাণটা হচ্ছে আপনার যে পরিমাণ চাল নেবেন তার থেকে 1.5 কেজি, অর্থাৎ 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি। এখন আমরা ঢাকনা দিয়ে অল্প আছে প্রায় 20 মিনিটের জন্য এটাকে হয়ে গেল আমাদের তেহরি। আসুন এবার পরিবেশনের পালা, দেখা যাক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন বেশ ঝরঝরে হয়েছে এবং কালারটাও যে দোকানের তেহরির কালার সেই কালারটাই এসেছে। এটার মূল কারণ হচ্ছে আসলে সরিষার তেল, অন্যতম একটা বড় কারণ। আমাদের ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন, কমেন্টস করতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর পরিশেষে একটাই বলা যে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।